দর্শক, আজকে আমার সঙ্গে আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আবদুন্ন তুষার। আমার দীর্ঘদিন পর ওনাকে পাওয়া, যেহেতু ইলেকশন সামনে, তো অবভিয়াসলি আমরা ইলেকশন নিয়ে একটু কথা বলি। সবাই, আপনি নির্বাচন কি দেখছেন, কেমন হচ্ছে? নির্বাচন কেমন হচ্ছে এটা বলা যাবে না। আমি নির্বাচনের প্রচার প্রচারণা দেখেছি। আমি ঢাকার বাইরে গিয়েছিলাম বেশ কয়েকটি জায়গায় কাজের জন্য এবং আমার দেশের বাড়িতে গিয়েছিলাম। নির্বাচনের কোনো উত্তাপ নাই, নির্বাচন শীতল ঠান্ডা। দেশে শীত পড়েছে এবং নির্বাচনও ঠান্ডা। কিন্তু ঢাকাতে তো অনেক জমজমাট মিছিল হচ্ছে, যে অমুক ভাই সালাম নিন, তমুক ভাই সালাম। ঢাকা শহরে মিছিল করা সোজা, কারণ ঢাকা শহরের রাস্তাগুলো বড়। ঢাকা শহরে বাংলাদেশের 2 কোটি লোক প্রায় বসবাস করে এবং ঢাকা শহরের এবং ঢাকার আশেপাশে অনেকগুলি আসন এবং ঢাকার লোকজনের পয়সা বেশি, তাই তারা মিছিল করছে। না, কিন্তু আপনি যে বললেন ঠান্ডা, এটা কতটা সত্য? কারণ দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় মারামারি হচ্ছে নিজেদের মধ্যে, বিশেষ করে নির্বাচনের উত্তাপ তো মারামারির স্বতন্ত্র মধ্যে না, প্রার্থীদের সত্ত্বে। নির্বাচনের উত্তাপ তো মারামারির মধ্যে না। মারামারিটা তো এমনি এমনি হয় না, না, উত্তাপ তো আসেন আমি সৃষ্টি হয়। ব্যাখ্যা করি। নির্বাচনের উত্তাপ দুই পক্ষ লড়াই করছে, হাতাহাতি করছে, সেটার মধ্যে না। নির্বাচনের উত্তাপ হচ্ছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, দুই পক্ষই জোরালো বক্তব্য নিয়ে তাদের যে ভোটার তাদের কাছে যাচ্ছেন, ভোটাররা চিন্তা করছেন কাকে ভোট দেবেন দেবেন না, এইটা হচ্ছে নির্বাচনের উত্তাপ। নির্বাচনের উত্তাপ যদি মারামারি হতো তাহলে নির্বাচন না করে দুই পক্ষ মাঠের মধ্যে মারামারি করতো, যে পক্ষ জিততো সেই পক্ষ ক্ষমতা পেত। ভোটাররা ইস্তেহার দেখে, আজকে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তেহার ঘোষণা করলেন আওয়ামী লীগের পক্ষ থেকে। আপনার কি মনে হচ্ছে সেই ইস্তেহার নিয়ে মানুষের কোনো আগ্রহ ছিল? আপনি যদি আমাকে বলেন, আমি বলবো না, কোনো আগ্রহ ছিল না। কেন ছিল না? কারণ একটি দল দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে এবং তাদের অনেকগুলি ইশতেহার দিয়ে তারা নির্বাচনগুলিতে বিজয়ী হয়েছেন। ধরেন 2008-এ ইশতেহার দিয়েছেন, বিজয়ী হয়েছেন। 14-তে দিয়েছেন ইশতেহার, বিজয়ী হয়েছেন। তারপরে আবার 18-তে এসে ইশতেহার দিয়েছেন, বিজয়ী হয়েছেন। এখন আবার 24-এ এসে ইশতেহার দিচ্ছেন, হয়তো বিজয়ী হবেন। হ্যাঁ, আগে থেকে ঘোষণা করা উচিত না এরকম, তবে কোনো সন্দেহ নাই, তারা অবশ্যই সংখ্যাগরিষ্ঠ আসন পাবেন। মুশকিলটা হচ্ছে যে দল কখনো নিজের ইশতেহারের কতটুকু অর্জন করেছে। একটা দল যখন পরপর ক্ষমতায় থাকে, যে আমি বা আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম অত সালে এই করব, আজকে এইটুকু আমরা অর্জন করেছি, এই কম্পারেটিভ অ্যানালিসিসটা নাই, দল করে না কখনো। আমাদের মিডিয়াগুলো তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা মনে হয় না। মিডিয়া নিয়েই আসলে আমার কথা আছে। আমরা সবসময় বলি যে নির্বাচনে প্লেয়িং ফিল্ড, একটা লেভেল প্লেয়িং ফিল্ড লাগবে, সম আচরণ লাগবে, কিন্তু গণমাধ্যম নির্বাচনে সম আচরণ করে না। গণমাধ্যম মূলত বাণিজ্যিক আচরণ করে। নির্বাচন তাদের কাছে একটা ইভেন্ট এবং সেই ইভেন্টে তাদের কাছে গুরুত্বপূর্ণ প্রার্থী হচ্ছে মমতাজ, সাকিব আল হাসান আর ফেরদৌস, এবং যারা আগে থেকে এরকম বিখ্যাত এবং তারকা শ্রেণীর, তাদেরকে তারা নিয়ে ব্যস্ত থাকে। দেশের 300টা আসনে নির্বাচন হচ্ছে এবং 300টা আসনে একাধিক প্রার্থী আছেন, 3000-এর বেশি প্রার্থী আছেন। তাদের কাভারেজ দেখলে মনে হয় দেশে মাত্র 30 জন নির্বাচন করছেন, বাকিরা কেউ কিছু করছে না। তারা আরেকজন মিস করছেন, হিরো আলম। হিরো আলমকে নিয়েও তারা একই রকম মাতামাতি করেছেন, কিন্তু এইবার আবার কম করছেন। নাই তো, এইবার কম করছেন দাঁড়াই, কারণ তিনি নাই। হ্যাঁ, তার মানে আপনি চিন্তা করেন, একজন উপনির্বাচনে দাঁড়ালেই দাঁড়িয়ে যায়, যাকে কিনা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এলাকার ভোটাররা ভোট দেয়, আসল নির্বাচনে উনি দাঁড়ায় না। তাহলে কোনো কারণে দাঁড়াতে পারে নাই, আমি জানি না, কিন্তু আপনি ব্যাপারটা লক্ষ্য করেন। তার মানে গণমাধ্যম এই নির্বাচনও তার নিজের কাটতি বাড়াতে ব্যবহার করছে। নির্বাচন নিয়ে তাদের আগ্রহের চাইতে বেশি আগ্রহ হচ্ছে কখন সাকিব ক্রিকেট খেলছে, কখন ফেরদৌস অভিনয় করছে, এগুলো নিয়ে তাদের। দুইটা বিষয় খুব মাথা ব্যথা অনেকের, এই যে স্বতন্ত্ররা যখন ফিল্ডে আসছে, বিরোধী দল তো আসে নাই দেখতে পাচ্ছেন আপনি, জামাত বিএনপি আসে নাই, এবার স্বতন্ত্র এখন অনেক জায়গায় ইয়ে হয়ে গেছে, ওদের হেডেক হয়ে গেছে। কারণ গত 2-3টা নির্বাচন যেভাবে উইদাউট ফুলসেরাত পার হয়ে গেছে, এবার ফুলসেরাত পার হতে পারছে না, ফুলসেরাতে বাধা হয়ে আছে স্বতন্ত্র, সেই জিনিসটা আপনি কিভাবে দেখেন? বাধা হয়ে নাই, কারণ এই স্বতন্ত্ররা নিজেরই দলের লোক। অধিকাংশ স্বতন্ত্র যারা বাধা দেওয়ার মতো সক্ষম, তারা কিন্তু আওয়ামী লীগেরই প্রার্থী, তারা আওয়ামী লীগ করেন এবং তারা আওয়ামী লীগের মধ্যেই আছেন, ফলে নিজের দলের মধ্যেই। ধরেন মেসি খেলছে, তার সাথে আর্জেন্টিনার আরেকজন খেলোয়াড় খেলছে, একজন আরেকজনকে গোল করতে দিবে না, দুইজন বলের গোলপোস্টের সামনে গিয়ে একাই গোল করতে চাচ্ছে, তাহলে সেই দলটার যে অবস্থা হয় আমরা এখন সেটা দেখতে পাচ্ছি। না, কিন্তু এটা তো সত্য যে বিরোধী দল আসবে না, তাহলে কি অনন্তকাল বিরোধী দলের জন্য বসে থাকবে? বিরোধী দল আসে নাই কোথায়, বিরোধী দল তো এসেছে, অন্য বিরোধী দল এসেছে, একটা বড় বিরোধী দল আসে নাই। কিন্তু এই যে বিরোধী দল আসবে না, কেন আসছে না, এটা নিয়ে তো কোনো কথাবার্তা নেই। কেন আসলো না, কেন আসলো না আপনার কি মনে হয়? এটা তো তারা ভালো বলতে পারবে, কিন্তু আপনি কি দেখেছেন
গত এক মাসে গণমাধ্যমে কোথাও বিরোধী দলের ভয়েস কি সেটা খুব উচ্চভাবে এসেছে? না, তারা তো জেলে চলে গেছে অনেক সময়। 28 অক্টোবরের অক্টোবর না নভেম্বর ছিল, 28 অক্টোবর এখন সেই ইলেকশন তো সেদিন হয়ে গেছে। আপনি তো উত্তর দিয়ে দিয়েছেন, না কিন্তু এটাও তো ঠিক যে আপনি আপনি একটা এমন একটা অত্যন্ত যে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনিও বলেছেন যে 20,000 লোক একদিনে কোথাও আমন্ত্রিত না হয়ে গেলে নির্বাচন ঠিক মতো করা যেত না, একজন মন্ত্রী তো বলেছেন, তো আমরা তো বুঝতেই পারছি। কিন্তু এটাও সত্য যে ওনারা যদি অনন্তকাল না আসেন, এই যে ইলেকশন প্রসেস কেউ বসে থাকবে ওনাদের জন্য? না, বসে থাকবে না, কিন্তু কেউ তো বলে না ইলেকশন প্রসেসকে বন্ধ করে রাখতে। ইলেকশনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য দায়িত্ব কিন্তু সরকারের না, দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। তো নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে যাতে সকল পক্ষ নির্বাচনে আসে, সেই আস্থা এবং বিশ্বাস, সেই আস্থা এবং বিশ্বাস যদি নির্বাচন কমিশন অর্জন করতে না পারে, এই ব্যর্থতা তো নির্বাচন কমিশনের। আর একটা ইয়েছে ভেরি রিসেন্টলি আসছে যে পত্রিকাগুলো যে কোন প্রার্থী কত টাকা সম্পত্তি এগুলো খুব আলোচনা হচ্ছে, এটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়। কেন আমি আপনাকে বলি, একই পত্রিকাগুলি লেখে যে মোদির দোকান থেকে আজ 20,000 কোটি টাকার মালিক অমুক, তারপরে লেখে $1 নিয়ে শুরু করে অমুক সাহেব আজ $1 বিলিয়ন মালিক। তো তাদের সম্পদ যে বেড়েছে এটা কি তাদের কোনো অপরাধ? অপরাধ না। ঠিক তেমনি এখন যাদের কথা বলা হচ্ছে যে ওনার 1 টাকা ছিল 180 টাকা হয়েছে, ওনার 2 টাকা ছিল 240 টাকা হয়েছে, মূল বিষয় কিন্তু এটা না। সম্পদ কারো বাড়তেই পারে, তাই না? আপনি একই পত্রিকাতে যখন অন্যদের সম্পদ বাড়লে তাদেরকে হিরো হিসেবে স্থাপিত করছেন, তাহলে এই যে সংসদ সদস্যদের বা আগে মন্ত্রী ছিলেন তাদের অনেক টাকা সম্পদ বেড়ে গেছে, এরাও তাহলে হিরো? সমস্যা তো ওইখানে না, সমস্যা হচ্ছে পত্রিকাগুলি যদি এই ব্যাপারে কোনো আপত্তি থাকে তাহলে সেইটা তাদের প্রকাশ করা উচিত যে উনি সৎ পথে এই টাকাটা আয় করে নাই বা উনি অসৎ পথে করেছে। কোন একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করা উচিত। ওনার 1 টাকা 180 টাকা হয়েছে, এটা তো কোনো অন্যায় না। বাংলাদেশে এত উন্নতি হয়েছে, এত উন্নয়ন হচ্ছে, এত জিডিপি, এত এত কিছু, তাই না? এত লোক এত কিছু অর্জন করেছে, তো তাদের 2টা টাকা বাড়তে পারে না? বাড়তেই তো পারে। আপনি লক্ষ্য করে দেখবেন যে রিপোর্ট গুলি শুধু হচ্ছে অমুকের 100 গুণ, অমুকের 200 গুণ, অমুকের 500 গুণ। কিন্তু যদি কিছু বলতেই হয় তাহলে এটা বলতে হবে যে এই কাজটা ন্যায়ভাবে হয়েছে না অন্যায়ভাবে হয়েছে, সেটা তো কেউ বলছে না। টিএবির একটা রিপোর্ট আপনি দেখছেন যে 2,300 কত কোটি টাকা জানি একজন লোক বাইরে ইনভেস্ট করেছেন এবং সে এটা হলফনামায় বলেনি। আমি অবশ্য বলেছিলাম যে হলফনামায় বলেনি, ওই লোকটার নাম বলে দেন। আপনি বলতে চাচ্ছেন হয়তো যে ওদের টার্মস অফ রেফারেন্স বা যেটাই বলেন। এখন কয়েকটা বিষয়ে জানার দরকার আছে। টিআইবি কি কোনো ইনভেস্টিগেটিভ প্রতিষ্ঠান, নাকি রিসার্চ প্রতিষ্ঠান, নাকি রিপোর্টিং প্রতিষ্ঠান? অর্থাৎ টিআইবি কোথাও দেখছে দুর্নীতি হচ্ছে, টিআইবি কে এটা বলবে যে দুর্নীতি হচ্ছে, তাহলে রিপোর্ট করলো? এই যে পুরো মানুষের অর্থনৈতিক প্রতিপত্তি বা অর্থনৈতিক উন্নতি হয়েছে, এটা রিপোর্ট না করে টিআইবির বলা উচিত ছিল যে উনি অন্যায়ভাবে এই সম্পদটা অর্জন করেছেন কিনা। আর যদি কোনো নাগরিকের কাছে অন্যায়ভাবে কারো সম্পদ অর্জনের বা পাচারের তথ্য থাকে, তাহলে সুনাগরিকের দায়িত্ব কি? সুনাগরিকের দায়িত্ব হচ্ছে সরকার এবং আইন শৃঙ্খলা প্রতিষ্ঠানে তথ্যটা পাঠিয়ে দেওয়া। তারা আবার মজা করে বলেছেন যে তাই চাইলে দিব। তো এই তদন্ত করতে কি বলেছিল তো তারা যে আপনারা তদন্ত করলেন নিজের ইচ্ছায় আর তদন্তের রিপোর্টটা পৌঁছে দিবেন, সেটা আবার চাইলে চাইলে দেবেন? তো এইগুলো আমার কাছে এক ধরনের, মানে আমি বলবো যে উদ্দেশ্যপ্রণোদিত মনে হয়। আমার কাছে তো হিপোক্রেসি মনে হয় এগুলো। এই হিপোক্রেসি করে করে এই ধরনের বাংলাদেশের দারিদ্র বিক্রি করে করে এরা চলছে। বাংলাদেশের দারিদ্র, দুর্নীতি, বাংলাদেশের নানান কিছু এগুলো প্রশাসন এগুলো দিয়ে তারা কথাবার্তা বলে এবং সেগুলো তাদের ব্যবসা ভালোই চলে। হ্যাঁ, না থাকলে তো আসলে তাদের প্রয়োজন কি? আর নির্বাচনে আরেকটা না, আমি কালকে রাতে একটা বলছিলাম, বাংলাদেশে যত দুর্নীতি হবে ওদের ফান্ড তত বাড়বে, সেটা বাড়ুক, বিদেশি ফান্ড বাড়ুক না, সেটা তো তারা সৎ পথে আনছেন। কিন্তু একটা প্রতিষ্ঠান বলছে যে কারো সৎপথে আনছেন, সৎপথে আনার জন্যই তো আপনার দুর্নীতি বেশি বেশি দেখাইতে হয়। না না দেখালেও হয়, দুর্নীতি নাই এটা বললেও তারা টাকা পাবে, কারণ তাদের হচ্ছে কাজটা করা, দুর্নীতি আছে কি নাই সেটা বলা। হ্যাঁ বললে বেশি আসবে, নাই বললে কম আসবে, ব্যাপারটা থাকে। কাজ না থাকলে তো আপনার দোকানও বন্ধ করে না, কাজ থাকবে, কারণ তাদের এই রিপোর্টিংটা প্রত্যেক বছর করতে হয়। যে দেশে নাই দুর্নীতি সেই দেশেও তারা, বা কম আছে সে দেশেও তারা এই কাজটা করে। তারা তো সব দেশে কাজটা করে, কিন্তু তারা যে অন্যায় করেছে বা যে
অদ্ভুত কাজটা করেছে সেটা হলো, তারা বলছে বাংলাদেশের আইন বিরোধী ভাবে কেউ একজন বিদেশে ব্যবসা খুলে 2,000 কোটি টাকা সেখানে রেখেছেন বা করেছেন, কিন্তু তারা চাইলে তথ্যটা দিবে, তো চাইলে আপনারা তথ্যটা দিবেন, তো প্রেস কনফারেন্স যে করলেন সেটা কি চেয়েছিল তাই করেছেন? একটা চাইলে করেন আর একটা ইচ্ছা করলে করেন, এইগুলো আসলে আমার কাছে দ্বিমুখী কাণ্ড কারখানা মনে হয়। সকল আচ্ছা, আরেকটা বিষয় খুবই আলোচিত যেটা, সেটা হচ্ছে যে সবাই জানে আসলে সরকার গঠন কে করতে যাচ্ছে, এটা তো কোনো সন্দেহ নাই, কিন্তু বিরোধী দল কে হবে এটা জানে না। ইলেকশনের পরে বোঝা যাবে, ইলেকশনের আগে তো কে সরকারি দল হবে সেটাও তো আপনি বলতে পারেন না, আপনি আশা করছেন, একটা প্রেডিকশন। এই প্রেডিকশনটা এত স্ট্রং কেন? কেননা সবচেয়ে বৃহৎ এবং একটি শক্তিশালী দল যারা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছে তারা নির্বাচনে আছে এবং তাদের একাধিক প্রার্থী নির্বাচনে আছে এক একটি আসনে, ফলে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বীরা আপনি না জিতলে আরেকজন জিতবে, তাদের দলের লোকই তো জিতবে, তো এই জন্য এটা প্রেডিকশন করা যায় যে কে সরকার গঠন করবে। কিন্তু কে বিরোধী দল হবে এটা তো নির্ভর করবে হচ্ছে বিরোধী দল থেকে কেউ পাশ করলে, অর্থাৎ এই যে তৃণমূল হয়েছে আরো কি কি হয়েছে, জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টি বিরোধী দল, জাতীয় পার্টিকে আমি বিরোধী দল মনে করি না, দুঃখিত। জাতীয় পার্টির একজন নেতৃস্থানীয় ব্যক্তি লিখেছেন যে উনি আওয়ামী লীগ সমর্থিত, যে বিরোধী দল আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করছে সে আবার বিরোধী দল কেমনে হয়? জাতীয় পার্টি কোনো বিরোধী দল মানে জাতীয় পার্টি সহযোগী, জাতীয় পার্টি সহযোগী বিরোধী দল, সহযোগী বিরোধী দল না। কিন্তু এখানে একটা প্রশ্ন এসছে যে তাহলে সরকার গঠন করবে কি, এটা জানি বিরোধী দল নির্বাচনের জন্যই নির্বাচন হচ্ছে, বিরোধী দল কে হবে, বিরোধী দল কেমন হবে, কথাটা লজিক্যালি, বিরোধী দল কেমন হবে, আপনার এই কথাটা লজিক্যালি ঠিক, কিন্তু বিরোধী দল কেমন হবে সেটাও ধরেন মানুষ প্রেডিকশন করতে পারছে। কে কারা হচ্ছে তাহলে স্বতন্ত্র গুলো হচ্ছে আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থীরা জিতবে, কিন্তু জিতলে তারা কি হবে? যারা আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী তারা তো স্বতন্ত্র হয়ে নির্বাচন করে আবার আওয়ামী লীগে যোগ দিয়ে দিবে, নাও দিতে পারে, না দেওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ একটা বৃহৎ দলের সঙ্গ কেউ ত্যাগ করতে চায়, বরং তারা বিজয়ী হয়ে যাবে। দুই ভাই এসএসসি পরীক্ষা একসাথে দিচ্ছে, এক ভাই বেশি নম্বর পেলে কি করে, মাকে নিয়ে বা বাবাকে নিয়ে দেখায়, দেখো দেখো অঙ্কে আমি বেশি পেয়েছি আমার বড় ভাইয়ের চেয়ে, তো যে জিতবে সে গিয়ে বলবে আপনি তো ডিম দুইটা বেশি দিয়েছিলেন বড় ভাইকে কিন্তু রেজাল্ট আমি ভালো করেছি, এটা ঘটবে। তাহলে আপনার ধারণা যে বিরোধী দল হচ্ছে না আগামী সংসদে? বিরোধী দল হবে, ছোট্ট একটা কিছু হবে, যারা ওই 73 সালের বিষয়টা আলাদা, 73 সালের সঙ্গে এই বা কোন নির্বাচনের তুলনা হয় না, একটা দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে দেশ তার রাষ্ট্র গঠন করছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা জীবিত কর্মক্ষম এবং তারাই নেতৃত্ব দিয়েছেন মূলত মুক্তিযুদ্ধের, ফলে সেই নির্বাচনে তো 2-3-5 সিট যে বিরোধীরা পেয়েছে সেটাই বেশ একটা আলোচনা, আমি মনে করি আলোচনার বিষয়, যদি আমি তখন খুব ছোট ছিলাম। সে নির্বাচনেও ছোটখাটো কারচুপির অভিযোগ ছিল, কিন্তু ধরেন সেই ছোটখাটো নির্বাচনে কেউ গায়ের জন্য না দেখালো 200-এর বেশি সিট আওয়ামী লীগ পেতই, কারণ 2/3 বা তারও বেশি সিট আওয়ামী লীগ পেতই, এই জন্য যে এইরকম একটা মুক্তিযুদ্ধের পরে যে দল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে তারাই আসন পাওয়ার কথা। আচ্ছা, আরেকটা ঘটনা গত 15 বছর থেকেই চলে আসছে যে এই সরকার কতদিন টিকবে, এই সরকার কতদিন টিকবে, কিন্তু টিকতে টিকতে 15 বছর পার করে দিল, 5 বছর 5 বছর 5 বছর করে সরকার কি নিজে নিজে টিকে? কোনোদিনই না, জনগণ সরকার। এখন এই নির্বাচনের পরও প্রশ্ন আসছে, এই নির্বাচন তো হচ্ছে সরকার কতদিন টিকবে, আপনার কি ধারণা এটা নির্ভর করে জনগণের ইচ্ছার উপরে, সরকার কি নিজে নিজে টিকে থাকে? জনগণ চাইলে সরকার টিকে থাকে, জনগণ নিশ্চয়ই চাইছে তাই সরকার টিকে আছে, জনগণ চাইলে আরো আরো 100 বছর থাকতে পারে, জনগণ তো চাইছে নিশ্চয়ই। এই সরকার যে যে প্রশ্ন করে যে এই সরকার কতদিন টিকবে, 100 বছর তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কতদিন রাখতে চান। 100 বছর তো পরিকল্পনা নেই, পরিকল্পনা 2021 সাল পর্যন্ত পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করা হয়েছে, কিন্তু 100 বছরের একটি পরিকল্পনা কিন্তু এর আগে ডেল্টা প্ল্যান হিসেবে ঘোষিত আছে, যেটা প্রায় 2100 সালের কাছাকাছি পর্যন্ত। ওকে, তো তাহলে আপনি তো বললেই হবে না যে একটা বৃহৎ পরিকল্পনার মধ্যে ভেঙে ভেঙে ছোট ছোট গুলি আসছে, কিন্তু 100 বছর একটা পরিকল্পনা তো বাংলাদেশ নিয়েছে, আওয়ামী লীগ 100 বছর পর্যন্ত থাকবে সেটা তো আমি আপনি বলতে পারি না, আমরা তো তখন বেঁচে থাকবো না, কিন্তু তখন যদি জনগণ চায় থাকবে, জনগণ না চলে থাকবে না। যে এই প্রশ্নটা করে সরকার কতদিন টিকে থাকবে তাকে বলতে হবে যে আপনি চান কতদিন টিকে থাকুক, কারণ যেটা বলে সে ভোট দিতে যায়,
যদি ভোট দিতে যায় কাকে ভোট দেয়, যদি ভোটটা দিয়ে থাকে তাহলে তার ভোটটা ঠিক মতো গোনা হয়েছে কিনা সেই প্রশ্ন সে করে, অর্থাৎ যে এইসব প্রশ্ন করে তাকেই প্রথম জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি এইসব প্রশ্ন করেন কেন, আপনার নাগরিক অধিকার আদায় করেন। ওকে, লাস্ট কোয়েশ্চন, ভোট তো আসছে, আমি ঢাকা দশের ভোটার, আপনি ঢাকা কত? ঢাকা 14-র ভোটার। 14, আমি ভোট দিতে যাচ্ছি, আপনি ভোট দিতে যাচ্ছেন? এটা ওই দিন সকালবেলা আমার মনের পরিস্থিতির উপরে নির্ভর করে, কারণ আমাদের দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক না, ফলে আমি ভোট দিতে যাই বা না যাই সেটা ওই দিন সকালের উপর নির্ভর করে। আমারটাকে ওই দিন সকালের উপর ফেলে দেবো? আপনি যদি আমার এলাকার কথা জিজ্ঞেস করেন, আমার এলাকায় আমার কোনো পছন্দের প্রার্থী নাই। আমি মনে করি যে এর চাইতে অনেক ভালো প্রার্থী সব দলেরই ছিল, হয় তাদের যোগ্য প্রার্থীরা সেই আসনের জন্য দাঁড়ান নাই, অথবা দল যোগ্যদেরকে চায় না। যেটাই হোক না কেন, আমি যে এলাকার প্রার্থী সেইখানে ওই অর্থে বললে এর চেয়ে অনেক ভালো প্রার্থী দেওয়ার সুযোগ ছিল। তাই না, সেটা যদি হয় আমাদের এলাকায় ফেরদৌস দাঁড়িয়েছে, এখানেও আরো ভালো প্রার্থী দেওয়ার কথা ছিল, কিন্তু ফেরদৌস আমাদের পূর্ব পরিচিত, আমার ডিপার্টমেন্টের ছোট ভাই, এই জন্য হয়তো তাকে ভোট। আপনার ডিপার্টমেন্টের 5টা ছোট ভাই দাঁড়ালে আপনি ফেরদৌসকে ভোট দিতেন? 5টা যদি থাকতো তখন কম্পিটিশনে আপনি দিতেন কিনা? ধরেন আরো 5টা ছোট ভাই দাঁড়িয়েছে আপনার এই ডিপার্টমেন্ট থেকে, একই জায়গায় ভোট একটা দিন, তখন আমি যোগ্যটাকে দিতাম। হ্যাঁ, তাহলে আপনি যোগ্যটাকে দেন, আপনি ফেরদৌস ডিপার্টমেন্টের ছোট ভাইটা হিসাব করছেন কেন? আপনার যদি মনে হয় যে তার চাইতে যোগ্য কেউ আসুন না তাহলে তাকে ভোট দিন। নাই তো এখন কি করবো আর, এই যে তার মানে আমি আমি না দিলেও ফেরদৌস হবে, কিন্তু আপনি বলতে পারেন যে তাহলে আপনি দেবেন কেন? না, এটা আপনি দিব, আরেকটা আমি শেষ করতে দেন ভাই, আপনি এটাও বলে দিব দিব কেন, এটা শেষ করতে দেন। এরা এখন যে বর্তমানে আমাদের এমপি আছেন, উনি উপনির্বাচনে জয় হয়েছেন, উনি 2% ভোট পেয়েছেন, আমি আশা করি যে ফেরদৌসের পার্সেন্টেজ যাতে বাড়ে সেই জন্য অন্তত একটা ভোট দেওয়া উচিত। দেখেন আপনি কতগুলো পলিটিক্যালি ইনকারেক্ট কথা বলেছেন, একটা হচ্ছে আপনি বলছেন আপনি না দিলেও ফেরদৌস জিতবে, বাংলা সংবিধান তাই আছে না, আপনি ভোট না দিলেও জিতবে এটা আপনি বলতে পারেন না, আপনার ভোটটা আপনি কাকে দিবেন সেটা ডিসাইড করেন, আপনি না দিলেও কেউ জিতে যাবে এর উপর তো আপনার ভোট দেওয়া না দেওয়া নির্ভর করে না, আপনার যাকে পছন্দ আপনি তাকে ভোট দিবেন, সে জিতবে তাহলে ভোট দিবেন, হারলে দিতেন না? হারলে হারলে তো দিতাম না, না আমি জিততে দিতাম সেটা বলছে না, আমি যে আমার ভোট দেওয়া না দেওয়ার মধ্যে কোনো ইয়ে না, কিন্তু আমার প্রশ্নটা আপনি লজিক্যালি চিন্তা করেন, যদি ফেরদৌস এবং আরো 4 জন প্রার্থী থাকে তাহলে আপনি বলেছেন আপনি যোগ্যজনকে দিতেন, অবশ্যই যোগ্যজনকে দেওয়ার পরেও তো ফেরদৌস জিততে পারে কারণ সে সবচেয়ে বড় দল একটি তার প্রতিনিধি, তো তাহলে কি আপনি যে জিতবে তাকে ভোট দেন নাকি যাকে ঠিক মনে করেন তাকে ভোট দেন? কোনোদিনও আমি ওইটা ভোট দিই না, আমি যে জিতবে সেটা বিষয় না, তাই যোগ্য তাকে দিব। তাহলে যোগ্যতাকে যদি মানুষ ভোট দিত তাহলে বাংলাদেশে শুধু নামের উপর ভোট হতো, মার্কার উপরে ভোট হতো না। বাংলাদেশে যে মার্কার উপরে ভোট হয় এর কারণই হচ্ছে মানুষ যোগ্যতা খোঁজেই না, তারা মার্কা খোঁজে, এবং মার্কা খোঁজে বলেই মার্কার এত মূল্য। ওকে ওকে, আজকে আমরা এখানে শেষ করছি তাহলে। দর্শক, আজকের মতো আলোচনা আমরা এখানে শেষ করছি, আশা করছি সবাই আমাদের এই আলোচনা উপভোগ করছেন।